রান্না করা মাটির উনানে আমার ভীষণ প্রিয় তাই জন্য মামার যখন শুনলাম হয়েছে আর উনুনের উপরে একটা সুন্দর কড়াই বসানো তখন আর নিজেকে স্থির রাখতে পারলাম না কড়াইতে সর্ষের তেল ঢেলে তারপর আলুর গায়ে নুন আর হলুদ মাখিয়ে দিলাম ছেড়ে প্রবল আগুনের আঁচে দু মিনিটের মধ্যে আলুগুলো ভাজা হলেই তুলে নিলাম ইতিমধ্যে আরও একটা কাজ করেছি ছোটো ছোটো টুকরো করে কাটা মোরগগুলোকে বেশ ভালো করে নুন হলুদ আদা রসুন বাটা আর লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছি তো আলু তুলে ফেলার পর সেই তেলেই কুচো করে কাটা পেঁয়াজ দিয়ে অল্প আঁচে কষাতে হবে বেশ খানিক্ষণ ধরে পেঁয়াজটা কষাতে গিয়ে বুঝলাম মাটির উনানে একটু একটু করে জাল দিয়ে অল্প আঁচ ধরে রাখাটা কিন্তু বেশ চাপের কাজ মিনিট দিনে পেঁয়াজটা কষানোর পর তেলের মধ্যে দিয়ে দিলাম আদা বাটা আর রসুন থেঁতো করা তারপর আবার সব কিছু মিনিট খানেক নেড়ে চেড়ে ম্যারিনেট করে রাখা মোরগগুলো ঢেলে দিলাম তারপর খুন্তির সাহায্যে সব একসাথে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেব মিনিট দশ পনেরো আর এই সময়টার মধ্যেই চলবে মশলাগুলো অর্থাৎ জিরে আর ধনে বাটা আমাদের রাধা দি আমাকেই মশলাগুলো বেটে দিচ্ছিলেন বাজার থেকে কেনা গুঁড়ো মশলা হয়তো দেওয়াই যেত কিন্তু শিলে বাটা বাড়ির মশলার স্বাদ এ আলাদাই শিলে বাটার ক্ষেত্রে একটু বেশি করে মশলা বেটে রাখা হয় তারপর সেখান থেকে প্রয়োজন মতো নেওয়া হবে তো মিনিট পনেরো পর আমি ঢাকা খুলে দেখলাম মোরগ থেকে ভালোই জল বেরিয়েছে এরপর দেড় চামচ করে নুন বাড়ির হলুদ গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে বাটা দিয়ে দিলাম একটু আগে আমার ছোট্ট ভাইজি অনুযোগ করে গেল যে মাংসের রঙটা এমন কালো কেন তবে মশলাগুলো ভালোভাবে মেশানোর পর মাংসের রঙটাও মুহূর্তে বদলে গেল এরপর বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মোরগটাকে মাঝারি আঁচে কষাতে কষাতে ভাইজিকে ডেকে দেখাতেই এবার তার রঙটা বেশ পছন্দ হলো যেহেতু এটা মোরগের ঝাল ঝোল তাই জন্য কাঁচা লঙ্কাটা একটু বেশি পরিমাণেই পড়েছে মশলার সাথে মাংসগুলো মিনিট তিন চার মতন ভালো করে কষিয়ে তারপর আগে থেকে ভেজে রাখা আলুগুলো ঢেলে দেব সঙ্গে ঢালবো গরম জল খুব বেশি ঝোল মরবে না তাই যতটা ঝোল প্রয়োজন জল ঢালা উচিত ততটাই যেহেতু অনেকগুলো লোক খাবে আর গ্রামের লোকজন একটু ঝোলই পছন্দ করে এক থালা ভাতের সঙ্গে মেখে সাপটে খাওয়ার জন্য তাই আমি এখানে একটু বেশি পরিমাণেই ঝোল রাখবো তো জল ঢেলে দেওয়ার পরে আগুনের আঁচটা অনেকটা বাড়িয়ে জলটাকে প্রথমে ফুটতে দিতে হবে অল্পক্ষণ পরেই যখন ঝোলটা একদম টকবক করে ফুটতে থাকবে তখন আবার আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে নর্মাল চিকেনের থেকে মোরগটা একটু বেশি সময় ধরে রান্না করতে হয় সুতরাং প্রায় মিনিট পনেরো পর ঢাকনা সরিয়ে আমি মিশিয়ে দেব শেষ মশলা অর্থাৎ ঘড়েই এলাচ লবঙ্গ দারচিনি গুঁড়ো করে বানানো গরম মশলা আর গরম মশলা মেশানোর দু মিনিট পরেই জ্বলন্ত উনুন থেকে স্টিলের ডেচকিতে ঢালা হবে গরম গরম মোরগের ঝাল ঝোল তারও খানিক্ষণ পর মাটিতে চাটাই পেতে সবাই গোল হয়ে একসঙ্গে বসে দুপুরবেলা হাপুসুপুস আর ঝালের হুসহাস